প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল মুন্সী, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায় গড়ের দুটি প্রশ্ন নিয়ে। চলুন প্রশ্ন দুটা একটু দেখে নিই। আজকের প্রশ্ন হচ্ছে অনুশীলনী 8A, 3 এবং 4 নং, আর এই প্রশ্ন দুটো হচ্ছে পৃষ্ঠা 93 পৃষ্ঠা। তো আপনারা বইয়ের 93 পৃষ্ঠায় এই প্রশ্ন দুটি দেখে নিতে পারেন। চলুন আমরা প্রশ্ন দুটি এখানে লিখে রেখেছি। দেখেন 3 নম্বর প্রশ্নে বলা আছে, একটি গাভী থেকে কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেওয়া হল আছে। তাহলে একটা গাভী থেকে সপ্তাহে অর্থাৎ শনি থেকে শুক্র পর্যন্ত যে পরিমাণ দুধ পাওয়া যায় তা আমরা এখানে ছকে লিখে রেখেছি। শনিবার দুধ পাওয়া যায় 13 লিটার, এখানে একটা লিটার হবে। রবিবার পাওয়া যায় 16 লিটার, সোমবার পাওয়া যাবে 15 লিটার এবং মঙ্গলবার পাওয়া যায় 13 লিটার, বুধবার পাওয়া যায় 17 লিটার এবং বৃহস্পতিবার পাওয়া যায় 14 লিটার এবং শুক্রবার পাওয়া যায় 17 লিটার। এখন প্রশ্ন হচ্ছে গাভীটি গড়ে প্রতিদিন কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নং প্রশ্নটি একবার পড়ে নিয়েছি, এখন 3 নং প্রশ্নের আলোকে আমরা এটাকে সমাধান করব। তো এখানে আমি সমাধানের কিছু অংশ লিখে রেখেছি। দেখেন বলা আছে যে আমরা জানি যে গড় নির্ণয় করার জন্য আমাদের নিয়ম হচ্ছে গড় সমান হবে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে যে রাশি কী? রাশি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সকল বিষয়গুলো নিয়ে হিসাব নিকাশ করি, যে কোনো বিষয় নিয়ে, সেই বিষয়গুলোকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা রাশি হিসাবে ধরি। তাহলে এখানে রাশি হচ্ছে এই যে একটা গাভী শনি থেকে শুক্রবার পর্যন্ত যে পরিমাণ দুধ দিয়েছে সেই দুধগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করে নিয়েছি, এই সংখ্যাগুলো হচ্ছে রাশি। এবং এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে এখানে রাশির সংখ্যা হচ্ছে 7টি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে পারবো যে গড় সমান হবে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আসুন আমরা প্রশ্নটি সমাধান করে নিই। এখানে প্রথমে রাশিগুলোর যোগফল বলেছে, গড় নির্ণয় করতে হলে রাশিগুলোর যোগফল, অর্থাৎ এখানে যে দুধের পরিমাণ আছে তার মোট যোগফল বের করে নেব। তাহলে এখানে লিখে নিচ্ছি যে মোট দুধের পরিমাণ, তাহলে মোট দুধের পরিমাণ হবে 13+16+15+13+17+14 এবং +17। তাহলে আমরা এখানে মোট দুধের পরিমাণ যদি সবগুলো যোগ করি তাহলে পাব 105 লিটার। এবং আমাদের এখানে আরও একটা গড় নির্ণয় করার জন্য আর একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে রাশির সংখ্যা। তাহলে আমরা বলে নিয়েছি যে এখানে মোট কতটি সংখ্যা ছিল, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, অর্থাৎ 7 দিন ছিল। তাহলে এখানে রাশির সংখ্যাটা হবে দিনের সংখ্যা। তাহলে এখানে লিখে নিয়েছি দিনের সংখ্যা 7, অর্থাৎ রাশির সংখ্যা 7। এখন আমরা জানি সূত্রটা একবার লিখে নিব, যে আমরা জানি গড় নির্ণয় করার সূত্র হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে এখানে দুধের পরিমাণটা নির্ণয় করব। আমরা দুধের পরিমাণ হবে গড় দুধের পরিমাণ, অর্থাৎ প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয়। তাহলে এখানে আমরা লিখে নেব দুধের পরিমাণ গড়। তাহলে দুধের পরিমাণ গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা রাশিগুলোর যোগফল, অর্থাৎ মোট দুধের পরিমাণ পেয়েছি 105, তারপরে ভাগ, এখানে আমরা রাশির সংখ্যা বলতে দিনের সংখ্যা বুঝব। তাহলে এখানে দিনের সংখ্যা হচ্ছে 7। তাহলে এখানে গড় দুধের পরিমাণটা আমরা যেহেতু একক হচ্ছে লিটার, তাহলে এখানে এককটা লিটারে দিব। তাহলে 105কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে 15 লিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বলেছিল যে প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয়। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। তাহলে আমরা উত্তর লিখব, এভাবে গাভীটি প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তাহলে আমাদের 3 নং প্রশ্নের উত্তরটি পেয়েছি। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নেব। 4 নং প্রশ্নে বলা আছে যে সোহেল এবং হামিদার বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং বলা আছে যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুজনের মধ্যে পরীক্ষার ভালো দুজনের মধ্যে এখানে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। মানে এখানে আমরা লিখে নেব যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 4 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে 4 নং প্রশ্নটির যে নম্বরগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা এখন একটু তুলে নিব। তাহলে 4 নম্বর প্রশ্নটি আমরা একটু তুলে নিচ্ছি। 4 নম্বরের যে নম্বরগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে সোহেলের নাম্বারগুলো আমরা তুলে নিব। এখন এখানে হবে হামিদা, এখানে বাংলা কত নম্বর পেয়েছে সেটা লিখে নিব, গণিত, তারপরে হচ্ছে ইংরেজি, তারপরে হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে এখানে বাংলা পেয়েছে 68, গণিতে পেয়েছে 95 এবং ইংরেজিতে পেয়েছে 56, বিজ্ঞানে পেয়েছে 90 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 65। হামিদা বাংলায় পেয়েছে 72, গণিতে পেয়েছে 78, ইংরেজিতে পেয়েছে 84, বিজ্ঞানে পেয়েছে 80 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 86। তাহলে এখন আমরা 4 নং প্রশ্নটি সমাধান করে নেব। আমরা এখানে প্রথমে সোহেলের মোট নম্বরটা যোগ করে নেব। তাহলে সোহেলের প্রাপ্ত নম্বরের যোগফল, অথবা আমরা এভাবে লিখতে পারি সোহেলের মোট নম্বর তাহলে আমরা যোগ করে দেব 68, 95, 56, 90 এবং 65। তাহলে যোগ করলে এটা হবে 374। 5, 0, 5, তারপরে হচ্ছে 6, 11, 11 আর 5 হচ্ছে আমাদের 16, 16 আর 24, 4 হাতে 2, 2 আর 6, 8, 8, 9, 17, 17 আর 5, 22, 22, 9, 31, 8, 6, 37। তাহলে 374 পেয়েছি এবং সোহেলের মোট বিষয় সংখ্যা হচ্ছে, আমরা এখানে 5টি বিষয় রয়েছে, তাহলে এখানে লিখব মোট বিষয় 5। তাহলে সোহেলের আমরা এখন তাহলে বের করব সোহেলের গড় নম্বর। তাহলে আমরা জানি যে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সূত্রটা রয়েছে
যে মোট নম্বর ভাগ হবে বিষয় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখে নিব যে মোট নম্বর এখানে বিষয় সংখ্যা হচ্ছে পাঁচ, তাহলে এখানে লিখে নেব বিষয় সংখ্যা। আপনারা এখানে মোট বিষয় না দিয়ে বিষয় সংখ্যাটাও লিখতে পারতেন। তাহলে মোট নম্বর হচ্ছে 374, আর এখানে ভাগ হবে বিষয় সংখ্যা হচ্ছে পাঁচ। তাহলে এটা ভাগ করলে আমরা পাব 74.8। তাহলে আমরা সোহেলের গড় নম্বর পেয়েছি। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। তাহলে এরপর আমরা বের করব হামিদার প্রাপ্ত নম্বর যোগফল। এখন আমরা হামিদার প্রাপ্ত নম্বর বের করব, হামিদার প্রাপ্ত নম্বরের যোগফল। তাহলে হামিদার প্রাপ্ত নম্বরের যোগফল হচ্ছে, এখানে বাংলায় পেয়েছে 72, গণিতে পেয়েছে 78, ইংরেজিতে পেয়েছে 84, বিজ্ঞানে পেয়েছে 80 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 86। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে মোট পাবো 6, 4, 10, 10, 8, 18, 20, 20 শূন্য হাত আছে 2, 2, 10, 10, 18, 18, 26, 26, 36, 38, 40, অর্থাৎ 400। এবং আমাদের এখানে বিষয় সংখ্যা ছিল কিন্তু 5, তাহলে আমরা এখানে লিখে নিব আগের মতো মোট বিষয় অথবা বিষয়ের সংখ্যা যেভাবে লেখেন। তাহলে এখানে লিখব মোট বিষয় সংখ্যা 5টি, অর্থাৎ এখানে মোট কয়টা বিষয় ছিল, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই বিষয় সংখ্যাটাকে আমরা রাশি সংখ্যা ধরব। তাহলে এখন আমরা লিখব হামিদার গড় নম্বর। তাহলে হামিদার গড় নম্বর হবে মোট নম্বর ভাগ বিষয় সংখ্যা। তাহলে এখানে মোট নম্বর ছিল 400, বিষয় সংখ্যা হচ্ছে 5, তাহলে ভাগ করলে হবে 80। তাহলে আমরা দুটো উত্তর পেয়েছি। যে বলা হয়েছিল যে সোহেল এবং হামিদার গড় নম্বর নির্ণয় করো, আমরা দুটো, হ্যাঁ, সোহেলের গড় নম্বর পেয়েছিলাম আমরা 74.8 এবং হামিদার গড় নম্বর পেয়েছি 80। এবং এখানে বলা হয়েছে দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে মোট নম্বর দিয়েও তুলনাটা করতে পারি, অথবা আমরা এখানে গড় নম্বর থেকেও তুলনা করতে পারি। তাহলে আপনারা যদি কেউ মোট নম্বর থেকে তুলনা করেন তাহলে সেটাও হবে, অথবা গড় নম্বর দিয়ে যদি তুলনা করেন সেটাও হবে। তাহলে আমি এখানে মোট নম্বর দিয়ে করে নিচ্ছি। তাহলে এখানে লিখে নিব যে এখানে হামিদার মোট নম্বর গ্রেটার দেন সোহেলের মোট নম্বর। এখানে বলা আছে যে দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে, যেহেতু হামিদার মোট নম্বর গ্রেটার দেন সোহেলের মোট নম্বর, অর্থাৎ হামিদার মোট নম্বরটা সোহেলের মোট নম্বরের চেয়ে বেশি আছে, সুতরাং আমরা বলবো হামিদা সোহেল অপেক্ষায় ভালো করেছে। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব, আমরা দুটো উত্তর পেয়ে এখানে তিনটা উত্তর লিখব আমরা। প্রথম হচ্ছে সোহেলের গড় নম্বর
चौहत्तर दशमिक आठ हामिदार गण नम्बर आशी एवं आरेकटा कथा बोलेछिलो के परीक्षा भालो करेछे तो आमरा लिखब हामिदा परीक्षा भालो करेछे प्रिय शिक्षार्थीबिंदु आमरा ताहले चार नम्बर प्रश्नेर उत्तरटा पेयेछि তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে বিষয় দুটি নিয়ে আলোচনা করলাম দুটি প্রশ্ন নিয়ে আপনারা এই দুটি প্রশ্ন বাসায় ভালোভাবে অনুশীলন করবেন এবং এই প্রশ্ন দুটির আলোকে অন্য প্রশ্নগুলোকেও অনুশীলন করার চেষ্টা করবেন আবারও দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।